নমস্কার, ভূমি 24x7-এ আপনাদের সকলকে স্বাগত। ভূমি বার্তা নিয়ে চলে এসেছি আমি রিয়া। আসছি আজকে বিস্তারিত খবরে। শিরোনামে সেই চিংড়িঘাটা মোড়, আমরা চলে এসেছি ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে। এই চিংড়িঘাটা মোড়েই ঘটে চলেছে একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা, আর এই দুর্ঘটনা কেড়ে নিচ্ছে একের পর এক প্রাণ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চলছে মাইকে সতর্ক বাণী, যাতে সিগন্যালের জন্য ওয়েট করে রাস্তা পারাপার করেন। যেই এই পথ দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন স্বয়ং মমতা ব্যানার্জিও, সেই পথ দুর্ঘটনার খতিয়ে দেখতে রাস্তায় নেমে পড়েছেন বিধাননগর কমিশনারের এবং কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। ইতিমধ্যেই গতকাল এখানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু এবং তিনি এখানকার ফুটব্রিজ তদারকি করে গেছেন। যাতে সাধারণ মানুষকে রাস্তা পারাপার হওয়ার থেকে মুক্তি দিয়ে তাদের প্রাণ বাঁচানো যায়। জানতে পেরেছি আজ সকাল থেকে এখানে মাইকিংয়ের মাধ্যমে মানুষজনকে রাস্তা পারাপার করানো হচ্ছিল। পুলিশি তৎপরতাও ইতিমধ্যেই চোখে পড়ার মতো দেখা যাচ্ছে। ক্যামেরায় সঞ্জীব পালের সাথে তনুশ্রী দত্তের রিপোর্ট, ভূমি 24x7।